আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েব টিভির আরেকটি নতুন টেকনিক্যাল ভিডিওতে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আপনার কীভাবে উইন্ডোজ কম্পিউটারে কীভাবে লিনাক্সের সেল বা লিনাক্সের যে সব কমান্ড থাকবে ওগুলো ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাব, যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন আপনারা আপনাদের কম্পিউটারে। সেখানে এই ওয়েবসাইটটি ওপেন করবেন, commander.net, লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে কিছুটা নিচে গেলে আপনারা এটা সম্পর্কে পড়তে পারবেন যে এটি আসলে কি। কমান্ডার ইজ এ সফটওয়্যার প্যাকেজ ক্রিয়েটেড আউট অফ পিওর ফ্রাস্ট্রেশন ওভার দ্য অ্যাবস্ট্রাকশন ব্লাবলা, অনেকগুলো এখানে লেখা আছে। আপনারা চাইলে এটি পড়ে নেবেন যে এটি কীভাবে কী ব্যবহার করতে হবে। তো এখানে কিছুটা নিচে গেলে দেখতে পাবেন কমান্ডার মিনি এবং কমান্ডার ফুল ডাউনলোড। তো আপনারা কোনটা ডাউনলোড করতে চাইছেন এটির ওপর নির্ভর করবে আপনারা কোনটা নেবেন। তো আমি এখন ফুল ভার্সনটা ডাউনলোড করব, কারণ আমার ফুল ভার্সনটিতে গিট ইনস্টল করা থাকবে প্রথম থেকে, এবং মিনি ভার্সনে গিট ইনস্টল করা থাকবে না। তো আমি এখানে ফুল ভার্সনটিকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পর আপনারা আপনাদের কম্পিউটারে চলে যাবেন। এখানে ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখতে পাবেন কমান্ডার নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। কমান্ডারে একটা জিপ ফাইল চলে এসেছে। এখানে প্রপার্টিসে গেলে আপনারা দেখতে পাবেন এটা জিপ করা আছে। তো এটিকে আপনাদেরকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এটিতে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করে ওকে করে দিলে এখানে আনজিপ হয়ে যাবে। আনজিপ হতে কিছুক্ষণ সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের স্পিডের ওপর, কীভাবে আপনি কত কনফিগারেশনের আপনার র্যাম আছে প্রসেসর আছে। আমার এখানে একটু বেশি আছে তাই একটু দ্রুত হয়ে গেল। তো আপনি কমান্ডারে ক্লিক করলে এরকম কিছু ফাইলস দেখতে পাবেন। তো আপনাদের প্রয়োজন হচ্ছে এই commander.execute ফাইলটা, আপনারা চেক করে নেবেন commander.execute, কমান্ডার এবং এটি একটি এক্সিকিউট ফাইল। তো এটি প্রয়োজন আমাদের। তো এখানে ডাবল ক্লিক করলে আপনারা প্রথমবার স্টার্ট করার সময় এরকম কিছু প্রসেস দেখতে পাবেন। তারপর আপনারা এখানে ইউনিক্স অথবা লিনাক্সের যেসব কমান্ড আছে সেগুলো আপনারা এখানে এক্সিকিউট করতে পারবেন। যেমন উইন্ডোজে টার্মিনাল ক্লিয়ার করার জন্য কমান্ড হচ্ছে CLS, কিন্তু আবার লিনাক্সে কমান্ড হচ্ছে CLEAR, ক্লিয়ার। তো আমরা যদি ক্লিয়ারটা টাইপ করি তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার যদি CLS টাইপ করি তাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো প্রথমেই আমরা আপনাদেরকে দেখাবো এটির বিশেষত্বটা কী, কী কী কাজের জন্য এটি আপনারা ব্যবহার করবেন, এবং কেন আপনাদের কমান্ড প্রম্পট অথবা CMD-র থেকে এটি ভালো কেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটি ফুল স্ক্রিন করা যাচ্ছে, অন্যদিকে কমান্ড প্রম্পট বা CMD-কে আপনারা ফুল স্ক্রিন করতে পারবেন না, সর্বোচ্চ এতটুকু বড় হবে, এর থেকে বেশি বড় করা সম্ভব না CMD-কে। এদিকে বড় করলে এতটুকু হবে, এদিকে বড় করলে এতটুকু হবে, মাঝখানে দিলেও এতটুকু হবে, তো এর থেকে বড় করা সম্ভব না। আবার আপনি চাইলে এভাবে কপি পেস্ট করতে পারবেন না, আপনাদেরকে রাইট ক্লিক করে মার্ক করতে হবে এভাবে, তারপর রাইট ক্লিক করলে কপি হবে, তারপরে আবার রাইট ক্লিক করে পেস্ট করতে হবে। মানে বুঝতে পারছেন কত ঝামেলা। কিন্তু এখানে আপনারা চাইলেই রাইট ক্লিক না করে শুধু এভাবে মাউসকে ড্র্যাগ করে কপি করতে পারেন যে কোনো কিছু। এভাবে আমি এই লাইনটিকে কপি করলাম, এভাবে করে এটি সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি হয়ে গেল, আবার পেস্টও হয়ে গেল। তো আপনারা চাইলে কিবোর্ডের কীগুলোর মাধ্যমে আপনারা কপি পেস্ট করতে পারেন। যেমন এখন আমাদের কার্সারটি রয়েছে এখানে, এখন আমরা চাইলে এটিকে এভাবে আপ ডাউন করে প্রিভিয়াস কমান্ডগুলো দেখতে পাই। যেমন এর আগে আমি টাইপ করলাম CLS, CLEAR, ক্লিয়ার। তো যেমন আমি এটিকে ক্লিয়ারটা নিয়ে আনলাম, আমরা চাইলে মাউসের অ্যারো দিয়ে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, আবার কন্ট্রোল ভি দিয়ে এভাবে পেস্ট করে দিতে পারি।
কন্ট্রোল ভি দিয়ে এভাবে পেস্ট করে দিতে পারি যত প্রয়োজন আমাদের। আপনারা চাইলে এখানে গিট ইউজ করতে পারেন, কারণ কমান্ডারের ফুল ভার্সনে গিট প্রি ইনস্টল থাকে। তো আপনারা চাইলে গিট টাইপ করলে এভাবে গিট দেখতে পাবেন যে গিট ইনস্টল করা আছে। গিট ভার্সন, তো গিটের ভার্সন দেখতে পারবেন। আপনারা যদি কমান্ডার আপডেট ডাউনলোড করেন তাহলে এখানে গিটও আপডেট থাকবে। এখন আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমি কিছু আপনাদেরকে ব্যাশ কমান্ড দেখাবো, তার জন্য আমি চলে যাচ্ছি ডেস্কটপে। চলে যাব ডেস্কটপে, এসে এখানে আমরা চাইলে ন্যানো কমান্ড ব্যবহার করতে পারি, যেটা লিনাক্সে রয়েছে কিন্তু উইন্ডোজে নেই। যেমন ন্যানো, ন্যানো দিয়ে একটি ফাইল ওপেন করতে চাই, ওয়েফট ডট টিভি। আমরা চাইলে যে কোনো ফাইল তৈরি করতে পারি ন্যানোর মাধ্যমে, তো ওয়েফ ডট টিভি এন্টার। এটি হচ্ছে ন্যানোর এডিটর, যেটি আপনারা চাইলে টার্মিনালের মাধ্যমে ব্যবহার করতে পারেন। তো আমরা এখন একটি ব্যাশ কমান্ড তৈরি করব, তার জন্য প্রথমে বলে দিতে হবে যেটি ব্যাশ কমান্ড, তার জন্য এইভাবে লিখতে হয় ইউজার বিন ব্যাশ। এখন আপনারা চাইলে ব্যাশের বিভিন্ন কমান্ডগুলো ব্যবহার করতে পারেন, যেমন echo this is a bash command test, তারপর print f নামে একটা ফাংশন আছে ব্যাশে, this is a printf test। আপনারা চাইলে ভ্যারিয়েবল তৈরি করতে পারেন ব্যাশে, যেমন ভ্যারিয়েবল ইজ ইকুয়ালস টু দিস ইজ এ ভ্যারি। তো এখন এটিকে আমরা কপি করে নেব, দিয়ে নিচে দেখিয়ে এখানে এখন আমরা যদি ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করাতে চাই তাহলে টাইপ করব echo ডলার দিয়ে নামটাকে পেস্ট করে দেবো। দ্যাটস ইট। এখন কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করে দেবো এবং কন্ট্রোল এক্স দিয়ে এডিটরটা বন্ধ করে দেবো। দিয়ে আমরা চাইলে ব্যাশ ওয়েফ টিভি দিয়ে এন্টার ক্লিক করলে আমরা দেখতে পাবো লাইনগুলো এক্সিকিউট হয়ে গেছে। প্রিন্ট এফ, সম্ভবত প্রিন্ট এফ কমান্ডটা এখানে নেই, আপনারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখবেন যে কোন কমান্ড আছে এবং কোন কমান্ডগুলো নেই, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন। এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছেন দিস ইজ ব্যাস্ট কমান্ড টেস্ট, দিস ইজ এ ভ্যারিয়েবল। দুইটি লাইন লিখেছিলাম আমরা, দুইটি লাইন এক্সিকিউট হয়ে গেছে। যেমন এখানে দুইটি লাইনই ছিল, এটি এবং এটি এক্সিকিউশনের জন্য। তো এইভাবে আপনারা লিনাক্স টার্মিনালকে উইন্ডোজে ব্যবহার করতে পারেন। এটি কমান্ডার একটি ওপেন সোর্স টার্মিনাল, আপনারা চাইলে এই পুরাতন সিএমডিকে বাদ দিয়ে আপনারা এই ফ্যান্সি দেখতে টার্মিনালটা ব্যবহার করতে পারেন। আপনারা ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন, এখানে বিভিন্ন অপশান আছে, ডাব্লু এস এল ব্যাস, ব্যাস অ্যাডমিন ব্যাস, শুধু ব্যাস,
মিন্টি, মিন্টি অ্যাজ অ্যাডমিন, পাওয়ার সেল, পাওয়ার সেল অ্যাজ অ্যাডমিন, সিএমডি, সিএমডি অ্যাজ অ্যাডমিন, বিভিন্ন অপশান আছে কারণ এটি ওপেন সোর্স। তাই আপনারা চাইলে যে কোনো কমান্ডকে আপনাদের নিজেদের মতন করে রিরাইট করে চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখতে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি একটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা এরকম টেকনিক্যাল ভিডিও দেখতে ইন্টারেস্টেড তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইনভাইট করবেন। ধন্যবাদ সবাইকে।